Dear students, I hope you all are very good by the grace of Almighty. This is Jayanta Chakraborty. Today, I am going to take a class of class 9 on changing sentence. Changing sentence have many rules. Today, I will talk about two rules of changing sentence. So, let's have a look on the board. আজকে আমাদের প্রথম অংশ হবে assertive থেকে imperative করার নিয়ম অথবা তোমরা এটাকে vice versa ধরতে পারো মানে assertive থেকে imperative অথবা imperative থেকে assertive এটা খুবই সহজ এবং প্রাঞ্জল আমরা শুরু করি দেখি এখানে কি লেখা আছে assertive থেকে imperative এ রূপান্তর করার নিয়মকে আমরা দুটি অংশে ভেঙে করতে পারি দুটি অংশে ভেঙে করতে পারি কি কি প্রথম অংশ দেখছি সেকেন্ড পারসন সাবজেক্ট যুক্ত সেকেন্ড পারসন সাবজেক্ট যুক্ত এটা একটা অংশ আরেকটা অংশ হলো ফার্স্ট অথবা থার্ড পারসন সাবজেক্ট যুক্ত আমরা পারসন তিন প্রকার জানি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন সেকেন্ড পারসন সাবজেক্ট যুক্তটাকে একটা ভাগে ভেঙে নিলাম আরেকটা ভাগের মধ্যে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন যুক্তকে নিয়ে নিলাম তো প্রথম অংশে যেটা আছে সেকেন্ড পারসন সাবজেক্ট যদি সেকেন্ড পারসন সাবজেক্ট হয় বাক্যের তাহলে কি হবে বাক্য যদি সেকেন্ড পারসন সাবজেক্ট যুক্ত হয় তবে শুধু মূল ক্রিয়া মানে হলো মেইন ভার্ব বাক্যের মধ্যে যে মেইন ভার্বটা থাকবে এটা থেকে বাকি অংশ লিখলেই হয়ে যায় একটা এক্সাম্পল দেওয়া আছে ইউ শুড টেক ইট এখানে সাবজেক্ট ইউ শুড অক্সিলারি ভার্ব এটা একটা মডাল অক্সিলারি টেক মেইন ভার্ব ইট এটা অতিরিক্ত অংশ বাক্যের মধ্যে বা অবজেক্ট হিসেবে আমরা বলতে পারি এটা ইম্পারেটিভ করার সময় ইউ শুড এটা চলে গেল শুধু থাকলো টেক ইট এখানে যা লেখা আছে মূল ক্রিয়া থেকে বাকি অংশ লিখলেই হয়ে যায় তো টেক ইট হয়ে গেল আমাদের ইম্পারেটিভ তবে যদি এই বাক্যের মধ্যে নেগেটিভ থাকে মানে অ্যাসারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি করব যদি বাক্যটিতে নট অথবা নেভার থাকে নট অথবা যদি নেভার থাকে তবে তাকে শুরুতে ডোন্ট বা নেভার হিসেবে লিখতে হবে ওই যে নটটা বা নেভারটা থাকবে সেটা যদি নট থাকে তাহলে শুরুতে ডোন্ট হিসেবে লিখতে হবে আর নেভার থাকলে নেভার ইউ শুড নট টেক ইট এখানে একটা নট দেখতে পাচ্ছি তো এই নটটা ডোন্ট হয়ে গেল শুরুতে এসে ডোন্ট তারপর মূল ক্রিয়া এবং বাকি অংশ টেক ইট খুব সহজেই আমরা অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারি যদি সেকেন্ড পার্সন থাকে আর যদি এখানে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন সাবজেক্ট যুক্ত হয় এখানে খেয়াল করে দেখো ফার্স্ট পারসন বা থার্ড পারসন সাবজেক্ট বাক্য যদি ফার্স্ট বা থার্ড পারসনের সাবজেক্ট যুক্ত হয় তবে ইম্পারেটিভ করার সময় শুরুতে লেট বসাতে হবে শুরুতে কি বসাতে হবে লেট এল ই টি লেট এবং তারপর ওই সাবজেক্টের অবজেক্টিভ রূপ লিখতে হবে যেই সাবজেক্টটা থাকবে ফার্স্ট পারসন বা সেকেন্ড থার্ড পারসনের যে সাবজেক্টটা থাকবে তার অবজেক্টিভ রূপটাকে লিখতে হবে এবং মেইন ভার্ব থেকে বাকি অংশ লিখতে হবে এখানে দেখো হি আছে হি থার্ড পারসন এটা আমরা জানি হি শুড টেক ইট তো শুরুতে যেটা বলা হয়েছে শুরুতে একটা লেট আনতে হবে আমরা লেট লিখলাম তারপর হি এর অবজেক্টিভ ফর্ম হিম লেট হিম মেইন ভার্ব ইট এখানে শুড যে অক্সিলারি ভার্বটা আছে এই অক্সিলারি ভার্বটা বসবে না আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব ওয়ান দিয়ে এবং তার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে না তো হি শুড টেক ইট এটা হয়ে গেল লেট হিটা হিম টেক ইট আবার এটা যদি নেগেটিভ হয় উপরে যেটা দেখেছি আমরা নেগেটিভ ওই রকম যদি নেগেটিভ হয় হি শুড নট টেক ইট তাহলে আমরা লিখবো লেট লেটের সাথে নটটা বসায় দেব শুরুতে লেট বসবে তারপর নট তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হিম টেক ইট লেট নট হিম টেক ইট এই ছিল আমাদের অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভ করার নিয়ম এখন আমরা অ্যাসারেটিভ থেকে অপটেটিভ করার নিয়মটা দেখব ইম্পারেটিভটা তো বেশ কয়েকটা ভাগে ভেঙে নিয়ে আমরা করেছি কিন্তু অপটেটিভটা আরও সহজ ছোট্ট একটা অংশের মধ্যে অপটেটিভটা শেষ হয়ে যাবে তো আমরা দেখি বোর্ডের মধ্যে আছে অ্যাসারেটিভ টু অপটেটিভ অ্যাসারেটিভ থেকে অপটেটিভ এ পরিবর্তন করার নিয়ম অ্যাসারেটিভ সেন্টেন্সকে অপটেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বাক্যের শুরুতে মে এম এ ওয়াই মে ব্যবহার করে তারপর সাবজেক্ট প্রথমে মে ব্যবহার করতে হবে তারপর সাবজেক্ট এবং তারপর মেইন ভার্ব বসাতে হয়
মেইন ভার্বের পর যদি বাকি অংশ থাকে সেটাও বুঝবে আমরা স্ট্রাকচারটা দেখে নেই অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো শুরুতে মে তারপর সাবজেক্ট তারপর ভার্ব বাকি অংশ এখানে এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার হবে ইউ উইল সাকসিড ইন লাইফ এখানে সাকসিডটা মেইন ভার্ব উইলটা অক্সিলারি ভার্ব এটা সাবজেক্ট ইন লাইফ এটা বাক্যের অতিরিক্ত অংশ তো যেটা আমাদের স্ট্রাকচারে দেওয়া ছিল শুরুতে মে আমরা লিখলাম মে তারপর সাবজেক্ট এখানে সাবজেক্টটা ছিল ইউ ইউটা চলে আসলো মেয়ের পর সাবজেক্ট তারপর মূল ভার্ব থেকে বাকি অংশ সাকসিড ইন লাইফ এইটা ছিল আমাদের অ্যাসারটিভ থেকে অপটেটিভ করার নিয়ম তবে যদি অ্যাসারটিভ সেন্টেন্সের মধ্যে একটু বেশি করে দেওয়া হয় তোমাদেরকে একটু কঠিন করানোর জন্য প্রশ্নটা যদি এইরকমভাবে থাকে যেমন দেখো আই উইশ দ্যাট এটা পুরোটাই আলাদা একটা অংশ আই উইশ দ্যাট ইউ উইল বি হ্যাপি ইন লাইফ তুমি জীবনে সুখী হবে মূল অংশটা কি ইউ উইল বি হ্যাপি ইন লাইফ যে তুমি জীবনে সুখী হবে আমরা তো জানি অপটেটিভ সেন্টেন্স দিয়ে প্রার্থনা করা হয় প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করা হয় অপটেটিভ সেন্টেন্স দিয়ে তো আমরা কি করব শুরুতে মে দেব এখানে মূল অংশের যেই সাবজেক্টটা রয়েছে এই অতিরিক্ত অংশটা টোটালি আমরা বাদ দিয়ে দেব মূল অংশের যেই সাবজেক্টটা রয়েছে ইউ এটা চলে এলো ইউ তারপর অক্সিলারি ভার্ব বাদ কারণ অক্সিলারি এখানে আমরা অক্সিলারি হিসেবে মে ব্যবহার করেছি যেটা সাবজেক্টের আগে আছে মে ইউ তারপর মেইন ভার্বটা হলো বি মানে হবে বি হ্যাপি ইন লাইফ মে ইউ বি হ্যাপি ইন লাইফ মে ইউ বি হ্যাপি ইন লাইফ ফুল স্টপ এই হলো আমাদের অ্যাসারটিভ থেকে অপটেটিভ করার নিয়ম এইবার তোমরা বলতে পারো যে স্যার আমরা অ্যাসারটিভ থেকে ইম্পারেটিভ করার নিয়মটাকে শিখলাম এবং অপর পাশে অ্যাসারটিভ থেকে অপটেটিভ করার নিয়মটাকে শিখলাম তাহলে যদি ভাইস ভার্সা হয় যদি উল্টোটা হয় যেমন ইম্পারেটিভ থেকে অ্যাসারেটিভ অথবা অপটেটিভ থেকে অ্যাসারেটিভ তাহলে কি করব আমরা এই যে নিয়মগুলো বোর্ডে দেওয়া আছে এই নিয়মগুলোকে যথাযথভাবে যদি শিখতে পারি তাহলে তার উল্টো কিভাবে করতে হয় সেটা তো আমরা অবশ্যই পারবো যেমন যে এক থেকে দশ পর্যন্ত গুনতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সে কিন্তু দশ থেকে উল্টোভাবেও গুনে আসতে পারবে হয়তো বা একটু সময় লাগতে পারে একটু সমস্যা হতে পারে এটা আমাদের প্র্যাকটিস আমাদেরকে পারফেক্ট করে দেবে তো আমি আশা করব এই যে নিয়মগুলো বোর্ডে দেওয়া আছে এই নিয়মগুলোকে তোমরা সঠিকভাবে চর্চা করবে এবং এই চর্চা করার মাধ্যমে তোমরা ভাইস ভার্সাটাকেও কমপ্লিট করে ফেলবে আমি ছোট্ট করে একটা ভাইস ভার্সার নিয়ম তোমাদের দেখিয়ে দিচ্ছি ধরে নাও লাইনটা অপটেটিভ থেকে অ্যাসারটিভ করতে বলছে শুরুতে মে আছে তারপর একটা সাবজেক্ট আসবে তারপর মূল ভার্ব থেকে অংশটা আসবে মে হি গেট ওয়েল সুন এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে সে যেন তাড়াতাড়ি সুস্থ হয় এই প্রার্থনা করছে সে যেন তাড়াতাড়ি সুস্থ হয় তার মানে এইটা সে এখন সুস্থ হয়নি সে ভবিষ্যতে সুস্থ হবে এই ধরনের বাক্যকেই বলছে তাহলে আমি এটাকে ভবিষ্যতের বাক্যে অ্যাসারটিভে নিয়ে যাব ভবিষ্যতের বাক্যে তোমরা খুব ভালো করে জানো যে উইল ব্যবহার করা হয় ফিউচারে উইল উইল বি এই ধরনের অক্সিলারি ভার্বগুলোকে ব্যবহার করা হয় তো আমরা সাবজেক্টটাকে শুরুতে আনবো এটা ছিল আমাদের অপটেটিভ এবার আমরা অ্যাসারটিভ করছি সাবজেক্ট ফিউচারে নেব উইল তারপর মূল ভার্ব থেকে বাকি অংশ হি উইল গেট ওয়েল সুন তো আমরা দেখতে পেলাম যে এইটা থেকে এইটা করার যে নিয়ম এইটা থেকে করার একই নিয়ম শুধুমাত্র আমাদের বাক্যটাকে ভালো করে বুঝতে হবে তো আশা করি যে তোমরা এই অংশটাকে বুঝতে পেরেছো আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমার ইনফরমেশন আমার বোর্ডে দেওয়া আছে আর তোমাদের যদি এই নিয়মগুলো বোঝা হয়ে যায় তাহলে অবশ্যই আমি আশা করব যে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে ধন্যবাদ সকলকে